গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেটর রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আপনারা হচ্ছে দুর্গাপূজা সিরিজটাকে অনেক ভালোবাসা দিয়েছেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা দুর্গাপূজা সিরিজ এনেছিলাম এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তবে হ্যাঁ, আমরা চাইবো যারা যারা এখনো পর্যন্ত সিরিজটিকে দেখেনি তারা প্লিজ, আমাদের প্লেলিস্টটা দেওয়া রয়েছে, তো প্লিজ তারা গিয়ে দেখুন সিরিজটি। এবং যাই হোক, দুর্গাপুজো শেষ, একটা তো মানে বিষণ্ণতা সবার মনের মধ্যে রয়েছে অবশ্যই, তো সেই বিষণ্ণতা নিয়েই এখন দিন কাটছে এবং দু তিন দিন এভাবেই কাটবে সেই ভাইবসটা থেকে বেরিয়ে আসার জন্য। তো যাই হোক, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি বাংলা গান। বাংলাদেশ একটি নতুন গান বেশ মানে দু সপ্তাহ মতো হলো রিলিজ করেছে, তো আপনারা এটা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে ভিডিও আনার জন্য। তো আজকে আমরা আপনাদের রিকোয়েস্ট মতো গানটি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটির টাইটেল মানে গানটির টাইটেল হচ্ছে বিন্দিয়া রে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরনো গানের রিমিক্স করা হয়েছে বা রিমেক করা হয়েছে। তো এটা অরিজিনালি গানটির সিঙ্গার ছিলেন অ্যান্ড্রিউ কিশোর, মানে পুরনো গানটা, অ্যান্ড লিরিক্স হচ্ছে দেলোয়ার আরজুদা শরফ, টিউন আরমান খান, কাস্ট বিবা দিগন্ত এবং লেবেল সঙ্গীতা। আর নতুন ভাবে যিনি গিয়েছেন গানটি তার নাম হচ্ছে নূর নবী, মিক্সিং নূর নবী। বিটটা করা হয়েছে মানিকে মাঙ্গে হিতে, যে শ্রীলঙ্কার যেটা বিখ্যাত গান এখন সব জায়গায় চর্চিত, তো সেই গানের বিটটা এখানে করা হয়েছে। আর হ্যাঁ, চ্যানেল নেম হচ্ছে নূর নবী। আর ব্যাস, গানটা তো বললামই, তো এটা বেসিক্যালি একটি কভার সং। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। কত বছর গেলি প্রেমের বাঁধন ছিঁড়িয়া, বিন্দিয়া রে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া, কত বছর গেলি প্রেমের বাঁধন ছিঁড়িয়া, জিনি নাই ছড়িয়া সাদা শাড়ি পরিয়া, জিনি নাই ছড়িয়া সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। সাদা শাড়ি পরিয়া একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। নাকে নোলক নাই গলায় হার, নাই রে কানে দুল, আমার কুল ভাঙিয়া তুই গড়িলি অকুল। নাকে নোলক নাই গলায় হার, নাই রে কানে দুল, আমার কুল ভাঙিয়া তুই গড়িলি অকুল। তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া, তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া, মনে চাইলে দেখ না রে তুই বুকটা ছিঁড়িয়া, মনে চাইলে দেখ না রে তুই বুকটা ছিঁড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, কত স্বপ্ন বুকে লইয়া নিশি জাগে চান্দে, তোরই লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে। কত স্বপ্ন বুকে লইয়া নিশি জাগে চান্দে, তোরই লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে। কি হবে রে কান্দিয়া তোর মনে মন বান্ধিয়া, কি হবে রে কান্দিয়া তোর মনে মন বান্ধিয়া, আজও আমি স্বপ্ন দেখি তোরে ঘিরিয়া, আজও আমি স্বপ্ন দেখি তোরে ঘিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, বিন্দিয়া রে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাড়ি।
बादल चिड़िया हर बिंदिया रे बिंदिया लाल सारी बिंदिया गत बचर गेली प्रेम बादल चिड़िया जीनाए छोड़िया सदा सारी पोरिया जीनाए छोड़िया सदा सारी पोरिया एकला बापेर बारे आईली फिरिया एकला बापेर बारे आईली फिरिया তো দেখে নিলাম হচ্ছে গানটা ভীষণই সুন্দর অ্যাকচুয়ালি এটা পুরনো গান হয়তো সেই জন্য আরো বেশি সুন্দর লাগলো তো আমরা পুরনো গানটা শুনে নিই যে সেটা কিরকম ছিল তো আপনারা রিকোয়েস্ট যদি করেন আমরা অবশ্যই পুরনো গানের রিয়াকশন নিয়ে চলে আসবো বাট আপাতত যদি আমরা এই গানটার কথা বলি তো ফার্স্টেই বলতে হয় এই যে নূর নবী তার যে মানে কণ্ঠস্বর খুবই ভালো লাগে গাইতে সুন্দর লাগলো শুনতে মানে ভীষণই সুন্দর মানে একটা একটা মানে ম্যাজিক্যাল ব্যাপার যেন ঘটে গেল বাড়ির মধ্যে বা ইনডোর শুট হয়েছে কিন্তু সেটাকে এত মানে হয় না যে মানে ক্রিয়েটিভিটির একটা ব্যাপার তো ভীষণ সুন্দর লাগলো ভীষণ সুন্দর খুবই ভালো লাগলো সত্যিকারে সত্যি তো এরকম আপনারা হয়তো বলতে পারেন যে আমরা এরকম রিকোয়েস্ট কেন রাখি তো দেখুন আমার মনে হয় যে ভালো জিনিসও সবসময় কদর করা উচিত হতে পারে এনার চ্যানেলটা হয়তো ছোট বা ইনি এখনো সেভাবে গ্রো করেনি বাট আমরা যদি তার কাজ ভালো হয় তো অবশ্যই তাকে সে যদি এইভাবে প্রচার পায় বা সবাই যদি তার জিনিসগুলো দেখে তাহলে সেই ছোট থেকে সে আস্তে আস্তে বড় হবে তো সেই সুযোগটা আমাদের দর্শকদেরই করে দেওয়া উচিত তো সেই জন্যই আর গানটা তো নো ডাউট খুবই সুন্দর তো তার জন্যই হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসা এবং আমাদের তো ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আশা করছি যে এই ভিডিওটা প্লাস আমাদের রিয়াকশনটাও আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং হ্যাঁ পরবর্তীকালে আপনাদের কি ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছে সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ইতিমধ্যে প্রচুর কমেন্ট আসছে যে মিজানুর রহমান আজহারিকা নিয়ে ভিডিও করার তো আমরা যেহেতু এটা পুজোর সিরিজ চলছিল আনতে পারিনি বাট এবার আমরা শুট করব তো খুব তাড়াতাড়ি আপনারা মিজানুর রহমান আজহারি স্যারেরও ভিডিও পাবেন তো ব্যাস এইটুকুই আর ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা আর পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন তো সেগুলো আপনারা চেক করতে পারেন আর এছাড়া আমাদের বঙ্গিউজ ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকেও আপনারা লাইক করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে তার নামও বঙ্গিউজ তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন আর যদি আমাকে পার্সোনালি শিলাজিৎ আর সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সমস্ত লিঙ্কই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে এইগুলি ভিডিও শেষ করছি টাটা নমস্কার